নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপি। যখন আমাদের হাতে সময় কম থাকবে তখন কিভাবে চিলি চিকেন চটজলদি বানিয়ে নেওয়া যায় সেটাই আমি দেখাবো। আর এটা ভীষণই সফট এবং জুসি হয়, আর রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথে আর ফ্রাইড রাইসের সাথেও খেতে অসাধারণ লাগে। আমি এটা কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। আমি নিয়েছি উইথ বোন চিকেন 400 গ্রাম, ছোট ছোট টুকরো করে কাটা আছে। বোনলেস নিলে আমি কম সেদ্ধ করব, আর আমি যেহেতু উইথ বোন চিকেন নিয়েছি তাহলে সেদ্ধ করতে একটু বেশিক্ষণ টাইম লাগবে। আমি কড়াইতে 1.5 কাপ মতো জল নিয়ে নিলাম, ফুটতে দেব। সামান্য একটু 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার জলটা ফুটে আসবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। একবার ভালো করে হাই ফ্লেমে ফুটে যাওয়ার পর ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর আমি 7-8 মিনিট মতো সেদ্ধ করব, বোনলেস হলে 5 মিনিট করলেই হবে। এবার চিকেন স্টক আলাদা করে নেব আর সেদ্ধ চিকেনটা আলাদা করে নেব। এর আগে আমি অনেকগুলো চাইনিজ রেসিপি দেওয়া আছে, যেমন চিলি পনির, গার্লিক চিকেন, তারপর ফ্রাইড রাইস, স্ট্রিট স্টাইল চাউমিন। আপনাদের এগুলোর প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। আমি একটা ব্যাটার বানাচ্ছি, তাতে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। গোলমরিচের গুঁড়ো দেব 1/2 টিস্পুন, আরও একটু দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের বেশি দিলাম। এবার সয়া সস দেব 1/2 টিস্পুনের মতো, ভিনিগারও দিলাম প্রায় 1/2 টিস্পুন, সামান্য একটু 2 পিঞ্চের মতো অ্যাজিনোমোটো দিলাম, আর নুন দিয়ে দিলাম 1/2 টিস্পুন। ভালো করে স্পুনের সাহায্যে ফেটিয়ে নেব। এবার আমি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার প্রথমে 2 টেবিলস্পুন দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা স্মুথ ব্যাটার তৈরি হবে। এবার সেদ্ধ করা চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ না করলে প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে এই একই উপকরণ দিয়ে। সময় হাতে যখন কম থাকবে তখন এইভাবে চিলি চিকেন বানিয়ে ফেলবেন সেদ্ধ করে। আমি কোটিংটা পাতলা হয়েছে আরও একটু অ্যারোরুট বা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো। এবার চিকেন পিসগুলো আমি ডিপ ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। আমি চ্যানেলে প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করে থাকি, তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে এরপরে আমি যখনই দারুণ দারুণ রেসিপি নিয়ে আসব তাহলে আপনারা সেটা দেখতে পাবেন। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এই চিকেনের পিসগুলো ভেজে নেব। প্রথমে ফ্লেমটা হাই থাকবে, তারপর মিডিয়াম ফ্লেম করে লাল করে ভেজে নিতে হবে। এক পিঠটা 5 মিনিট ভাজা হয়ে গেলে অন্য পিঠটাও আমি 5 মিনিটের মতন ভেজে উঠিয়ে নেব। এইভাবে পুরো অর্ধেকটা চিকেন পিস একবারে ভাজলাম, আর বাকি অর্ধেকগুলো সেকেন্ড বারে ভাজলাম। এবার চিকেন স্টক থেকে 1 কাপ মতো চিকেন স্টক একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। তাতে আমি
कॉर्नफ्लावर दिए दिलाम हाफ टेबल स्पूनर मतो, कॉर्नफ्लावर भालो करे मिशिए निच्छी। एबार टमेटो सॉस दी देव 3 टेबलस्पून, और चिली सॉस देव 3 टीस्पून। आपनादेर जदि कोनो रान्नार रिक्वेस्ट थाके एई भिडियो नीचे ही कमेंट बक्से लिखे जानाबेन। आर आमी नियेछि चिली भिनेगार, যে কোনো ভিনিগারই ব্যবহার করতে পারেন। ভিনিগারটা দিলাম হাফ টিস্পুন করে, আমি দুবার দিলাম, টোটাল 1 টিস্পুন, আর রেড চিলি সস 1 টিস্পুন। এবার দেব ডার্ক সয়া সস 1 টিস্পুন। সসগুলো ভালো করে মিশিয়ে একটা মিক্সার তৈরি করে নিলাম। এটা আমি রেখে দেব। এবার কড়াইতে তেলটা চিকেন ডিপ ফ্রাই করার পর উঠিয়ে 1 টেবিলস্পুনের মতো তেল আমি কড়াইয়ে রেখে দেব। তাতে দিয়ে দেব 1 টেবিলস্পুন রসুন কুচি, আর আদা কুচি 1 টেবিলস্পুন, আর চেরা কাঁচা পাকা লঙ্কা যেটা কুচি করে নিয়েছি সেটাও 1 টেবিলস্পুন। এই সময় ফ্লেমটা হাই রাখতে হবে, যে কোনো চাইনিজ রান্নায় ফ্লেমটা হাই থাকে। এই অবস্থায় আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েও আবার 1 মিনিট নাড়াচাড়া করব। খুব বেশি ভাজা হয় না। এবার কিউব করে কাটা পেঁয়াজ আর কিউব করে কাটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। একইভাবে আবারও 1-2 মিনিট নাড়াচাড়া করব, পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট মতো হয়ে যাবে। এই সময় 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা হিসেব করে দিতে হবে, কারণ সসেও নুন থাকে। চিনি দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর এমনি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, সব একসাথে মিক্স করে নাড়াচাড়া করে নেব। এক মিনিট মতো আবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার সসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি। অ্যারারুট বা কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। এই চিকেনগুলো দিয়ে খুব বেশিক্ষণ সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না, তাই আমি খুব কম সময়ের জন্য গ্রেভির সাথে নাড়াচাড়া করে নেব। দু 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি হাই ফ্লেমে। এই সময় যদি গ্রেভি চান তাহলে বাকি চিকেন স্টকটা দিয়ে দেবেন, আর যদি ড্রাই চিলি চিকেন হিসেবে খেতে চান তাহলে ড্রাই অবস্থাতে রেখে দেবেন আর স্টকটা দেবেন না। শেষে আমি গোলমরিচের গুঁড়ো আর 1 পিঞ্চের মতো অ্যাজিনোমোটো দিতে হবে। অ্যাজিনোমোটোটা আমার বাদ চলে গেছে। ওপর থেকে ধনে পাতা কুচি আর রোস্টেড সাদা তিল ছড়িয়ে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমার চটজলদি চিলি চিকেন। আপনারা এটা বানিয়ে ফেলুন। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাল আবারও একটা দারুণ রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।